আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রভাতী বার্ডস এভিয়ারির নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সাথে সাথে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে কালারফুল পাখি, গোল্ডিয়ান ফিঞ্জের পরিচিতি, লালন পালন পদ্ধতি, আমাদের দেশে পাখির বর্তমান দাম, খাঁচার মাপ ও এদের খাবার দাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে আসা যাক গোল্ডিয়ান ফিঞ্জের পরিচিতি। খাঁচায় লালন পালন করা পাখিদের মধ্যে সবচেয়ে ছোট ও সুন্দর পাখি হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্জ। ইংরেজি থেকে অনুবাদ করে নাম হয়েছে গোল্ডিয়ান ফিঞ্জ, লেডি গোল্ডিয়ান ফিঞ্জ, গোল্ডেন ফিঞ্জ বা রেইনবো ফিঞ্জ ইত্যাদি নামে পরিচিত। এটি একটি বর্ণময় পাশ্চারিন পাখি যা অস্ট্রেলিয়ান আদিবাসী। পাখির দেহের উজ্জ্বল রং বেরঙের পালকের সৌন্দর্য আপনার মনকে এদের প্রতি আকৃষ্ট করবেই। পৃথিবীব্যাপী মোট 4 প্রজাতির গোল্ডিয়ানের সন্ধান মেলে, যা গ্রিন ব্যাক, ইয়েলো ব্যাক বা লুটিনো, ব্লু ব্যাক এবং অ্যালবিনো। এছাড়াও সিলভার প্যাস্টেল ব্লু, প্যাস্টেল গ্রিন, আইল্যাক, ব্রেস্টেড ডিলুজ ইত্যাদি উপপ্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে এক একটি গোল্ডিয়ান ফিঞ্জ 3.8 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। পাখিটির গড় ওজন 20 থেকে 40 গ্রামের মধ্যে হয়ে থাকে। এর থেকে আপনি অনুমান করতে পারছেন এরা আকৃতিতে কতটা ছোট। আকৃতিতে ছোট হলেও পাখির গড় আয়ু অনেক বেশি। আপনি যদি খাঁচায় সঠিক যত্ন করতে পারেন, তবে এই পাখিগুলো 8 থেকে 10 বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এবার আসা যাক খাঁচার সঠিক মাপ। খাঁচায় সঠিকভাবে ব্রিডিং করানোর জন্য সব ধরনের পাখিদের একটু বড় সাইজের খাঁচা ব্যবহার করাই উত্তম। সেহেতু গোল্ডিয়ান ফিঞ্জের বেলায় এর ব্যতিক্রম নয়, তবে 18 ইঞ্চি বাই 20 ইঞ্চি, উচ্চতা 20 ইঞ্চি মাপের খাঁচা দিলেই হয়। এবার আসা যাক ডিম বাচ্চা করা বয়স ও মেল ফিমেল চেনার উপায়। প্রকারভেদে গোল্ডিয়ান ফিঞ্জ 6 থেকে 10 মাস বয়সে অ্যাডাল্ট হয়। এ সময় এরা ডিম বাচ্চা উৎপাদন শুরু করে, তবে 1 বছর না হলে ব্রিড করিয়ে ভালো ফলাফল পাওয়া যায় না। গোল্ডিয়ান ফিঞ্জ থেকে ডিম বাচ্চা করানোর পূর্ব শর্ত হচ্ছে এদের জন্য নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশ না দিলে এরা কখনোই ডিমে তা দেবে না। এক পেয়ার সুস্থ সবল গোল্ডিয়ান ফিঞ্জ বছরে 3 থেকে 4 বার ডিম বাচ্চা উৎপাদন করতে সক্ষম। ব্রিড করানোর জন্য 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজের ব্রিডিং বক্স দিলেই হয়। এরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করতে পছন্দ করে। বাসা তৈরির জন্য নেস্টিং ম্যাটেরিয়ালস হিসেবে শুকনো ঘাস অথবা নারিকেলের ছোবড়া দিলেই হয়। নারী পুরুষ উভয় মিলে 5 থেকে 7 দিনের ভিতরে সুন্দর একটি বাসা তৈরি করে ফেলে। প্রতিবারে এরা 5 থেকে 8টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। নারী পুরুষ উভয় মিলে ডিমে তা দেয়। প্রথম ডিম পাড়ার 12 থেকে 14 দিনের ভিতরে ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করে। বাচ্চাদের মা বাবা ফিডিং করায়। এই সময় একটু বাড়তি যত্ন নিতে হয়, বিশেষ করে খাবার দাবারের বিষয়ে। এই সময় সফট ফুড বা নরম খাবার দেওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। বাচ্চা অবস্থায় গোল্ডিয়ান ফিঞ্জ পাখির ছেলেমেয়ে নির্ধারণ করা যায় না, কিন্তু প্রাপ্তবয়স্ক হলে এদের ছেলেমেয়ে খুব সহজে নির্ধারণ করা যায়। ছেলে গোল্ডিয়ান ফিঞ্জ পাখির কালারগুলো হয় মেয়েদের তুলনায় উজ্জ্বল রঙের। ছেলেদের তুলনায় মেয়ে পাখির পালকের রং হালকা ও ফ্যাকাশে হয়ে থাকে। পুরুষ গোল্ডিয়ান ফিঞ্জ মিষ্টি সুরে একটানা ডাকতে পারে। পুরুষ গোল্ডিয়ান ফিঞ্জ মেয়ে পাখিকে আকৃষ্ট করার জন্য একরকম লাফিয়ে লাফিয়ে নৃত্য করে থাকে।
স্ত্রী পাখিগুলো পুরুষ পাখির মতো অনেকক্ষণ সুর করে নাচানাচি ও ডাকাডাকি করতে পারে না। এবার জেনে নেই খাবার দাবারের বিষয়। প্রকৃতিতে গোল্ডিয়ান সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদে উৎপন্ন বীজ বেশি পছন্দ করে। বিশ্বব্যাপী খাঁচায়ও পালন করা হয় এই পাখি। সেক্ষেত্রে সিড মিক্স যেমন চীনা, কাউন, পোলাও ধান, মিলেট, তিসি, গুজিতিল ক্যানারি খেতে দেওয়া হয় এই পাখিদের। এবং ক্যালসিয়াম হিসেবে ক্যাটল ফিশ বোন, ক্যালসিয়াম মিনারেল ব্লক, ডিমের খোসা খুব পছন্দ করে। এছাড়া এক ফুড, সফট ফুড, কলমি শাক, পুঁই শাক এদের খুব পছন্দ। এবার আসা যাক দামের বিষয়। কোনো পাখিদের নির্ধারিত মূল্য সঠিকভাবে বলা যায় না। মূল্য নির্ভর করে পাখির দৈহিক গঠন, সৌন্দর্যের উপর। তবে মোটামুটি বাংলাদেশের মার্কেটে এক পেয়ার লেডি গোল্ডিয়ান ফিঞ্চ 4500 থেকে 6500 টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে আজ এ পর্যন্তই। নিজে ও নিজেদের পাখিদের প্রতি যত্ন নেবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।